প্রথম সারির প্রতিষ্ঠিত নায়িকারা অবহেলা করেছে, এই কারণে হিরোইন হতে পারেনি নাসরিন ইডা। তিনি সেন্স অফ হিউমারের 2018 সালে তিনি একটা ইন্টারভিউতে তিনি কিন্তু ক্লিয়ার করেছেন এবং সরাসরি প্রথম সারির এদেশের কিছু নায়িকার নাম কিন্তু তখন উঠে আসেছে, তারা কীরকমভাবে পলিটিক্স করেছিল তার সঙ্গে উঠে এসেছে তার নাম। অ্যান্ড তো তাদের কারণে তিনি হিরোইন হতে পারেন, এটা কতটুকু সত্য? অ্যান্ড আজকে আমরা কিছু কথা বলবো এটা নিয়ে। ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে। ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামত। আই এম ওয়েটিং ফর ইয়োর কমেন্টস। তো শুরুতে আমি বলি যে হিরোইন হতে গেলে কী লাগে? বিশাল কোনো চেহারা লাগে না, নাসরিনের থেকে দেখতে অতটাও সুন্দরী না, অনেকে হিরোইন বনে প্রতিষ্ঠিত হয়েছে। বাট হিরোইন হতে গেলে কী লাগে? এক্স ফ্যাক্টর লাগে, আলাদা রকমের চার্ম লাগে, যাকে দেখলে বুকের ভিতরে উত্তেজনা শুরু হয়, হার্টবিট ঢকঢক করে, মানে চোখের সামনে একটা অন্যরকম একটা ভাইব। তো নাসরিনকে দেখলে কি এরকমের কোনো ভাইব আসে? তো দেখেন, লাগ বলে একটা ব্যাপার থাকে, আর আপনার যে কর্মদক্ষতা, আপনার যে চেষ্টা, এটা একটা ব্যাপার থাকে। দিন শেষে আপনার একটা লিমিটেশন থাকে যে আপনার লুক, গ্ল্যামার, অ্যাক্টিং এগুলো দিয়ে আপনি ঠিক কোন জায়গায় যেতে পারবেন, এটা একটা লিমিটেশন থাকে। আর আপনি যদি কোনো লো প্রোডাকশনের লো কাজ বা লো ক্যারেক্টার যদি করেন, আপনাকে মানুষ ওইভাবে দেখতে দেখতে অভ্যস্ত যে সেখান থেকে আপনাকে সোলো ব্রেক দিয়ে একজন এগিয়ে আসলে এবং অনেক ডিরেক্টর এগিয়ে এসে আপনাকে উঠিয়ে দেবে, এগুলো পসিবল হয় না। তো তিনি কেন আসলে প্রতিষ্ঠিত হিরোইন হতে পারেনি? তিনি অনেক চেষ্টা করেছে, চেষ্টা কম বেশি সবাই করে। তিনি একটা সিনেমাতে পূর্ণিমার নাম নিয়েছিল, যে আমি পূর্ণিমাকে কাজ দিয়েছিলাম, সন্তান যখন শত্রু মেবি সিনেমার নাম, রাজ্জাকের প্রোডাকশনের সিনেমা। তো স্বেচ্ছায় যদি কেউ মিডিয়া লাইনে বলে যে আমি অমুক কাজ ছেড়ে তমুককে দিয়ে দিয়েছি, আমার মনে হয় ভাবতাবাজি। আমি জানি না এখানে কতটুকু সঠিক বা কতটুকু বৃদ্ধে, এখানে কাউকে রোস্টিং করার জন্য বা কাউকে ছোট করার জন্য আমি কোনো রকমের কথা বলছি না, বাট আমার মনে হয় হ্যাঁ তিনি বলতে পারে আমি ধরে নিলাম এটা সত্য, এটা তার মনোভূতা ছিল, মনোভাবতা। তো এর আগে তিনি কী করেছে, এর আগে তার ক্যারিয়ার গ্রাফটা আপনি দেখুন। তো দেখেন, তিনি সরাসরি কিন্তু ওখানে শীর্ষ তিন নায়িকার নাম বলে দিয়েছে, মৌসুমী, শাবনূর, পূর্ণিমা। তো তারা সরাসরি বলে দিত যে নাসরিন থাকলে আমি সিনেমাতে কাজ করি না, এই কথা যদি তারা বলে থাকে ডেফিনেটলি আমার মতে তারা অন্যায় করেছে, তার সঙ্গে অন্যায় হয়েছে। বাট ওই কষ্টটা দেখিয়ে আপনি আপনার লিমিটেশন ঢেকে আপনি বলবেন না তাদের জন্য আমি হিরোইন হতে পারিনি, এই কথার কোনো লজিক ইনফ্যাক্ট আমার কাছে নাই। তারা তাদের মতো যেয়েছে, আপনি আপনার মতো করে দেখিয়ে দিন। তো আমি শুরুতে বললাম যে এক্স ফ্যাক্টর লাগে, অ্যান্ড কী কী কারণে আসলে তিনি প্রতিষ্ঠিত হিরোইন হতে পারেনি, আসলে কি তাদের পলিটিক্স। তো আমি আসলে নাসরিনকে নিয়ে আরও আসলে অনেক কথাও বলবো। হ্যাঁ, তো আসলে একটা ব্যাপার যে একজন সিনিয়র ফিল্ম বোদ্ধা বাংলাদেশের, তাকে সবাই চেনে এক পক্ষে। তো সেই ভাই একটা লাইন আমি যদি তার বলি, তিনি সেখানে লিখেছেন যে মৌসুমী শাবনূর, পূর্ণিমার মতো প্রথম সারির নায়িকাদের মতো সে নায়ক হতে পারতো এটা অসম্ভব, প্রত্যেকের প্রতিভার একটা রেঞ্জ থাকে, তার বাইরে যেতে পারে না, নাসরিনও সেটা ছিল। এবং এটা শুনে আমি রীতিমতো হেসেছি, এটা আমার কথা না, একজন সিনেমা বিশেষজ্ঞ লোক, আমাদের দেশের স্বনামধন্য, আমাদের সিনিয়র বড় ভাই, তাকে সম্মান করি। অ্যান্ড আমি তার নাম এখানে নিতে চাচ্ছি না। তো যাই হোক, তাকে সিনেমার সব একটা আলাদা দৃষ্টিতে দেখে। তো যাই হোক, তো এই পয়েন্টটা আমার মনে হয় আসলে বেশ একটা যুক্তিযুক্ত যে হিরোইন হতে গেলে যে চার্ম লাগে, সোজা বাংলা এক্সপেক্টর, যে চার্ম, যে ভয়েসেতে আবেদন, লুক, গ্ল্যামার। হ্যাঁ, ভালো চেহারা এক জিনিস, হিরো হিরোইন চেহারা আরেক জিনিস, ভালো চেহারা এক জিনিস। হ্যাঁ, ভালো চেহারা গুল্লুমুল্লু ফর্সা, মানে আফতাব ফর্সি হলো বা গুল্লুমুল্লু খুবই ফর্সা, খুবই কিউট একটা মডেল, সেটা আলাদা রকম ব্যাপার। বাট ঋত্বিক রোশন আলাদা রকমের ব্যাপার, হিরো ভাই, মানে দেখলাম না হিরো হিরো, মানে দেখলে আলাদা রকম একটা চান। তো এটা নিয়ে তো আমার মনে হয় যে আসলে তার যে তফাটটা হিরোইনদের সঙ্গে, এটা মনে হয় মানে একজন ডিরেক্টর না বুঝুক, আরও অনেক ডিরেক্টররা তো আসলে বুঝবে, সব ডিরেক্টররাই কি তার সঙ্গে এরকম করেছে? সব ডিরেক্টররাই যে হ্যাঁ নাসরিনকে হিরোইন মানুষ যখন আনতাম। তো দেখেন, তার ক্যারেক্টারটা শুরু থেকে ওইভাবে বিল্ড আপ হয়ে যায়, তার ভয়েস, লুক, একটা অ্যাক্টিং, মানুষ ওইভাবেই তাকে দেখতে অভ্যস্ত না, সে
কমেডি হিরোইন, তাকে সোলো হিরো দিলে আসলে মানে অডিয়েন্সকে, এখন আপনাকে আমরা কমেডি করতে দেখেছি নায়িকার সাইড পার্টে, এখন টাকা দিয়ে আপনাকে লেট কাস্টিংয়ে কেউ দেখবে? এই কারণে অনেক বড় বড় হিরোদের ক্যারিয়ার কিন্তু মার খেয়ে গিয়েছে টাকার লোভে, ছোটোখাটো ক্যারিয়ার মানে ক্যারেক্টার, এ ধরনের ক্যারেক্টার করার জন্য। তো তার শুরুতে হয়তো ব্যাকগ্রাউন্ড অতটাও ছিল না, অতটা জানাশুনো ছিল না, হয় না একটা ব্যাপার। তো আমার মনে হয় এইসব কারণে আসলে তার আসলে হিরোইন হিসেবে তার জার্নিটা ওরকম হয়নি, আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে আমার মনে হয়। তো আমি পরবর্তীতে একটা ভিডিও বানাবো আসলে দিলদারের সাথে সিনেমা করে আসলে তার কতটুকু লাভ বা কতটুকু ক্ষতি হয়েছে, বা এটা নিয়ে মানুষজন কথাবার্তা বলে হ্যাঁ দিলদারের নায়িকা, তো এটা আসলে বললেও মানুষের আসলে আমার মনে হয় যে মানুষের প্রত্যেকেরই একটা নির্দিষ্ট, আসলে দিলদারের নায়িকা বলা মানে তাকে অসম্মান করা নয়, হয়তো তার মনে হতে পারে। তো যাই হোক, তাকে নিয়ে কিছু ডকুমেন্টারি ভিডিও কথা বলার ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন। আপনাদের মূল্যবান কমেন্ট, আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস।